আলফাস স্বাধীনত অব্যাহত আছে নতুন সদস্য ভর্তি। এবার আলফাস স্বাধীনত যোগদান করেছে গোয়ালপাড়া লক্ষীপুরের যুবকে। কান্তাপুর দ্বিতীয় খণ্ড গাঁওয়ার সাইফুল ইসলাম উরফে জিন্তুয়ে আলফাস স্বাধীনত যোগদানের সন্দেহ প্রকাশ করেছে পরিয়ালে। 24 এপ্রিলত পরীক্ষা দিব বলে গুয়াহাটিলে অহা সাইফুলে উভতি নগল নিজ গৃহলৈ। পিছত পরিয়ালের লোকে 1 মেত লক্ষীপুরের আরক্ষী থানাত দাখিল করেছিল সাইফুল নিরুদ্দেশ হওয়ার কথা। অবশেষত আলফা স্বাধীনত যোগদানের খবর পাই সাইফুলের পরিয়ালত ওয়া ধোয়া লাগিছে। আনহাতে শিবসাগরের আমগুড়ির এগারী যুবতী আলফা স্বাধীনলৈ যার সন্দেহ করা হয়েছে। আমগুড়ির শিবানী গগৈ নামের যুবতীগী আলফা স্বাধীনত যোগদানের সন্দেহ প্রকাশ করেছে পরিয়ালে। আমগুড়ি কলেজের স্নাতক তৃতীয় ষান্মাসিকর ছাত্রী শিবানী 13 মেত শিবানী নিরুদ্দেশ হওয়ার খবর জানাইছিল আরক্ষীক। অবশ্যই এই পর্যন্ত শিবানী আলফা স্বাধীনত যোগদান করা সন্দর্ভত কোনো ধরনের তথ্য সদরি করা নাই আরক্ষীয়ে। কিন্তু আলফালৈ যাওয়ার সেই ধারা এটাও অব্যাহত আছে। আলফা স্বাধীনত এইবার গোয়ালপাড়ার লক্ষীপুরের এগারী যুবক আর শিবানী নামের আনগী যুবতী যার কথা শেহতাক প্রকাশ পাইছে। থাকে তাতে মানে যাতে সালে পরেশবর ডাঙরাতে ঘরল পঠিয়ায় এনেকা মানে পরেশবরের ওসর মর প্রার্থনা করে আসো তাক ঘর ভালো ভালো পঠিয়ায়। তো কত যাবি? কল গুহাটি যাম। কেউ গুহাটি যাব লাগে? আমার পরীক্ষা আছে, পরীক্ষা আছে, আহিবি না নাই? কয় চাও কেতিয়া আহিব পারো, এইখানে মর কথা।